আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, দেশ থেকে ইভেন দেশের বাইরে যারা আছেন, যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি এসটিভিম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা তো ভিডিও থামলে দেখেছেন যে 2022 সালে ইউকে গভর্নমেন্ট ইতিহাসের সর্বোচ্চ ভিসা দিচ্ছে, প্রচুর ভিসা দিচ্ছে, যেটা আসলে আনএক্সপেক্টেড, তার আগে কখনো এরকম হয় নাই। মানে এত ভিসা দিচ্ছে যেটা আসলে চিন্তা করা যাবে না। আজকে পুরো বিষয়টি আমরা জানবো, কোন কোন সেক্টরে ওরা ভিসা দিচ্ছে, ইভেন কোন কোন সেক্টরগুলোতে প্রচুর লোকও আনেছে ইউকে গভর্নমেন্ট, প্রত্যেকটা বিষয়ে জানবো। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আপনারা তো থামলে দেখেছেন 2022 সালে ইতিহাসের সর্বোচ্চ ভিসা দিচ্ছে ইউকে গভর্নমেন্ট, লন্ডনে প্রচুর পরিমাণ লোক ওরা নিতেছে, যেটা আসলে তার আগে কখনো এতটা হয় নাই। গত সেপ্টেম্বর থেকে এই 6-7 মাসে আপনার প্রায় 72,300 জন স্টুডেন্ট অলরেডি ফ্লাই করেছে ইউকেতে, যেটা আসলে কল্পনা করার মতো। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, যে কেন এত ভিসা দিচ্ছে, কেন এত ভিসা রেশিও বেশি বর্তমানে ইউকে এম্বাসিতে? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমরা জানি যে দেখুন, তার আগে আমি একটু ইতিহাস কাটবো। আপনারা জানেন 2009-10 সাল টায়ার ফোরে প্রচুর পরিমাণ লোক গিয়েছিলো ইউকেতে। তো যারা সার্ভাইভ করতে পেরেছেন, যারা টায়ার ফোরে গিয়েছিলেন 2009-10 সালে, যারা ওইখানে কমপ্লিট করেছেন তাদের এডুকেশন, ইভেন যারা কোনো রকমভাবে রিলেটিভ বা ফ্রেন্ড যাদের ছিল, যারা সাপোর্ট পেয়েছিলেন, থাকতে পেয়েছেন, তারা আজকে হয়তো একটা সেটেলমেন্ট পেয়েছেন আফটার 10 ইয়ার্স আর 12 ইয়ার্স। বাট 80% স্টুডেন্ট যারা গিয়েছিলেন তারা কিন্তু ওইখানে থাকতে পারেন নাই, তারা সামহাও কোনো না কোনো কারণে, যারা শেষ করতে পারেন নাই বা কোনো জবের কারণে, তাদেরকে ফ্রান্স, বেলজিয়াম হয়ে স্পেন, ইতালি, পর্তুগাল, বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে শিফট হয়ে যেতে হয়েছে, ঠিক আছে, অবৈধভাবে। সো এবার 21-22 অর্থ বছরে আপনারা জানেন যে সর্বোচ্চ পরিমাণ ভিসা দিচ্ছে ইউকে গভর্নমেন্ট, লন্ডনে প্রচুর লোক যাচ্ছে। তো ঠিক সেম ওয়েতে টায়ার ফোরের মতোই কিন্তু সেম অ্যাপ্লিকেশান ইউকে গভর্নমেন্টের, আপনারা যারা বাঙালিরা স্টুডেন্ট ভিসা যাচ্ছেন তাদের টাকা পয়সা নিয়ে কিন্তু ইউকে গভর্নমেন্ট, বাংলা ভাষায় যেটাকে বলি, ওরা ধনী হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা জানেন বিগত 2020-21 এই দুইটা বছর প্যান্ডামিক, কোভিড-19 কারণে ফাইন্যান্সিয়ালি তারা অনেকটাই নিম্নমুখী ছিল। ইভেন তাদের এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ফুলফিল করার জন্যই তাদের এই উদ্যোগ। ইভেন আপনারা জানেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আপনার ইউকেতে টিউশন ফি আগেই পেমেন্ট করতে হয় 1 সেমিস্টার বা 1 বছরের। ইভেন ওরা একটা সময় দেয় যে আপনার 6 মাস পরে দিবেন বা 4 মাস পরে দেবেন, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করতেছেন, অনেকে যারা গিয়েছেন যাওয়ার 1-2 মাস পরেই বলতেছে ওই কলেজ বা পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে ওদেরকে ইনফর্ম করতেছে স্টুডেন্টকে যে আপনার রেস্ট অফ দ্য যে টিউশন ফিস সেটা এখনই পেড করতে হবে। তার কারণ হচ্ছে ওরা ফাইন্যান্সিয়ালি স্বাবলম্বী হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি ওরা স্বাবলম্বী হয়ে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট বা আদার্স যারা ইন্ডিয়ান পাকিস্তানি স্টুডেন্ট সবার কাছ থেকে নিয়ে। এটা ওদের একটা পলিসি যে যারা ওইখানে যাবে, যাদের ওই রকম ব্যাকআপ আছে ফাইন্যান্সিয়ালি, তারা এখানে থাকবে, যারা টিউশন ফিস দিতে পারবে না, ওদের কথা মতো টিউশন ফিস পে করতে পারবে না, তাদেরকে ওরা এখান থেকে কী করবে, এম্বাসিতে ওরা কল করে দিবে যে আপনি ঠিক মতো ইউনিভার্সিটি ক্লাস করতেছেন বা আপনি টিউশন ফিস দিতে পারেন, আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এটা টোটালি একটা ওদের প্রসেস, টোটালি ওদের একটা ফাঁদ, এই ফাঁদে কেউ পা দিবেন না। তবে হ্যাঁ, যাদের ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ আছে, যারা ওইখানে গিয়ে পড়াশোনা করতে পারবেন, 1 বছরে 10-12 লক্ষ টাকা টিউশন ফি দেওয়ার মতো এবিলিটিস আছে, তাদের জন্য এটা মোস্ট ওয়েলকাম ইউকে, ঠিক আছে। বাট যারা ইন্টেনশন এটা যে আমি ইউকে যাবো, গিয়ে ওইখানে ইনকাম করবো, আমাকে ফ্যামিলি সাপোর্ট করতে হবে, বাংলাদেশে টাকা পাঠাবো, এটা যদি করেন তাহলে টোটালি আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতেছেন। দেখুন ওইখানে আপনার অবশ্যই প্রথমত অবশ্যই 1 সেমিস্টারের টাকা দিয়ে যেতে হবে, তারপরে 6 মাস 4 মাসের যে সময় ওইটা ওদের মর্জি মতো আপনাকে ওরা নিয়ন্ত্রণ করবে। ওরা হয়তো 2 মাস পরেই বলবে, 1 মাস পরেই বলবে আপনার অবশিষ্ট যে টিউশন ফিস আমাদেরকে পে করেন। তো এটা কিন্তু একটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য যিনি প্রথম যাবেন, সব কিছু এত টাকা পয়সা ম্যানেজ করে অনেকে হয়তো জমি জমা বিক্রি করে যাচ্ছেন, সো এটা তাদের জন্য একটা পুরো সম্পূর্ণ একটা রিস্ক হয়ে যায়। এটা সিদ্ধান্তটা খুব বুঝে শুনে নেবেন যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে আছেন, আর যাদের ওই রকম ব্যাকআপ আছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম, তারা পড়াশোনা করতে পারেন। ওইখানে সার্টিফিকেটের অনেক ভ্যালু আছে ইউকেতে, আমি বলতেছি না ভ্যালু নেই, অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি ফুল ইউনিভার্সিটি কলেজগুলো ইউকেতে আছে। সো বিষয়টা হচ্ছে
প্রচুর ভিসা দিচ্ছে 22 সালে গভর্নমেন্ট, তার সবচেয়ে বড় কারণ ছিল এটাই, ফাইন্যান্সিয়ালি তারা স্বাবলম্বী হওয়ার জন্য 2021 দুইটা বছরে প্যান্ডামিক কোভিড-19 কারণে ওরা অনেকটাই অর্থনৈতিকভাবে একটু পিছনে গিয়েছিল, যে কারণে ওরা চাচ্ছে যে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি স্টুডেন্টদের মাধ্যমে ওরা ওদের সেই দুর্বলতাটা, সেই যে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা পূরণ করার জন্য, আর সেই জন্য তারা হাতের হিসেব ব্যবহার করছেন স্টুডেন্টদেরকে। উচ্চশিক্ষার জন্য যারা যেতে চাচ্ছেন বা যাদের ম্যাক্সিমাম 80% স্টুডেন্টের ইন্টেনশন থাকে আমি ইউকে যাবো, ওখানে গিয়ে ইনকাম করবো, টাকা রুজি করবো, বাট নট লাইক দ্যাট, আপনি চাইলে এই সুযোগ পাবেন না, অবশ্যই অবশ্যই আপনাকে ইউনিভার্সিটির টাকা ব্যয় করতে হবে। যেটা একজন স্টুডেন্টের পক্ষে কাজ করে ইউনিভার্সিটির টাকা ব্যয় করা কোনোভাবেই পসিবল না, আপনাকে কিছুদিন পর অবশ্যই আপনাকে অন্য দেশে শিফট করতে হবে, ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, জার্মানি, পর্তুগাল, যে কোনো দেশে। সো যারা যাবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই যাদের ব্যাকআপ আছে তাদের জন্য বেস্ট প্লেস, হ্যাঁ ভিসা হচ্ছে এটা সত্যি, তাই বলে আপনি গিয়ে ওখানে টাকা ইনকাম করবেন, বাসাতে পাঠাবেন, বাংলাদেশে পাঠাবেন, এটা যদি চিন্তা করেন তাহলে সম্পূর্ণ আপনি একটি বোল ডিসিশনের মধ্যে আছেন, একটি বোল সিদ্ধান্তের মধ্যে আছেন। যাই হোক, তো আজকের ভিডিও মূল বিষয় ছিল 2022 সালে ইউকে গভর্নমেন্ট ইতিহাসের সর্বোচ্চ ভিসা দিচ্ছে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধে আদায় করার জন্য, এটা ছিল মূল কথা। সো বন্ধুরা, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদেরকে শেয়ার করবো বিভিন্ন ইনফরমেশন ইউরোপের বা যে কোনো দেশের। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আর সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।